আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টেক ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনি আপনার আপনি ওয়াইফাইয়ের পাসওয়ার্ড বের করবেন। যেমন আপনি একটা ওয়াইফাই আপনার কানেক্ট করতে হবে, বাট ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা আপনি জানেন না, পাশে একটা হয়তো আপনার ফোনে বা ল্যাপটপে ওয়াইফাইটা কানেক্ট করা আছে, আপনি পাসওয়ার্ডটা পাইলে আপনি হয়তো নতুন আরেকটা কানেকশন করতে পারবেন। সেক্ষেত্রে আপনি ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা কীভাবে বের করবেন দেখেন। সাপোজ আমি আমার ফোনে একটা আমার যে ওয়াইফাইটা কানেক্ট করা আছে, আমি ওই ওয়াইফাইয়ে চলে যাচ্ছি। ওয়াইফাইয়ের উপরে আপনি প্রেস করে ধরেন, তাহলে এখানে ওয়াইফাইয়ের অপশন আসবে। এখানে যেমন আমার একটা ওয়াইফাই আমিনা এটা কানেক্ট করা আছে, এখানে যে সেটিংস বাটনটা দেখছেন, এই সেটিংসে ক্লিক করুন। আচ্ছা, এখানে ঠিক নিচের কর্নারে একটা লেখা আছে কিউআর কোড, আপনি কিউআর কোডটাই ক্লিক করেন। আচ্ছা, এখন এই নিচের দিকে লেখা আছে সেভ অ্যাজ ইমেজ, আমি কিউআর কোডটা এখন সেভ করে নেব। এই কিউআর কোডটা আমার সেভ হয়ে গেছে। আচ্ছা, কোথায় সেভ হয়েছে দেখি, আমাদের গ্যালারিতে আছে কি না এটা। আমার গ্যালারিতে এটা সেভ হয়েছে, এটা মাত্র আমরা সেভ করলাম। এখন এখান থেকে আমি পাসওয়ার্ডটা কীভাবে বের করব। পাসওয়ার্ড বের করার জন্য আপনার আমাদেরকে একটা অ্যাপস লাগবে, অ্যাপসটার নাম হচ্ছে কিউআর কোড স্ক্যানার। এই জন্য আপনারা প্লে স্টোরে চলে যাবেন, প্লে স্টোরে যে এখানে লিখবেন কিউআর কোড স্ক্যানার, কিউআর কোড স্ক্যানার এটা লিখলে যে একটা অ্যাপস দেখতে পাচ্ছেন, এই অ্যাপসটা আপনার ফোনে ইনস্টল করে দেবেন। আমার ফোনে অলরেডি ইনস্টল করা আছে, আমি এখান থেকে এখন এটা কীভাবে বের করতে হবে দেখা দিচ্ছি। আচ্ছা, কিউআর কোডের স্ক্যানার অ্যাপসটা ওপেন করেন। আচ্ছা, এখন এখান থেকে যে উপরের যে অপশনটা দেখাচ্ছে এখানে ক্লিক করেন, এখানে স্ক্যান ইমেজ, স্ক্যান ইমেজতে ক্লিক করেন। আচ্ছা, এখন এখানে আমার গ্যালারি ক্লিক করলে গ্যালারি থেকে ওই ইমেজটা আমরা এখন নিয়ে আসবো। আচ্ছা, গ্যালারিতে ক্লিক করলাম, গ্যালারিতে আমরা যে ইমেজটা নিয়েছিলাম সেই ইমেজটা একটু এখানে নিয়ে আসি, এই ইমেজটা নিয়ে আসি। আচ্ছা, দেখেন আমার এই নেটওয়ার্কের নাম দেখাচ্ছে আমিনা টাইপ WPA পাসওয়ার্ড ROKON2408। এইভাবে সিম্পলি আপনি আপনার ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা বের করে নিতে পারেন। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাকে একটি লাইক দিয়ে দিবেন।